কি ব্যাপারে ছেলেটা প্রতিদিন এখানে আসে না কি ব্যাপার এই ছেলে প্রতিদিন এখানে কি আমাদের বাসার শোনেন গো আপামনি ভালোবাসা ছাড়া বোঝই তো তাই নাকি আরে বিন কি যে কব আমার মনে তো কত কিছুই বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবো কথা শুনলে গায় প্যায়
কষ্ট করে করে এই অপেক্ষায় থাকি থাকি শেষে আমি এই নদীর কূলে ঘর বাঁধতে আসলাম হাই টাঙ্কি কেমন আছো হাই টাঙ্কি কেমন আছো তোমার এমন আসার সময় হলো এই তো আসলাম এই দেখো কি কি নিয়ে আনছি এই বছর না দিলে তোরে কবে দিব বিয়া সম্ভব হবে না বাড়ির পাশে বেতে আপনি তোমার ভালোবাসতেন খুবই রন্ত ছিলেন
ভাই মনে বেশি ভালোবাসা দিতে আসছে না জানে ও তুমি টেনশন করো না আমি তোমারে সুখের জন্যই তো বিদেশ যাচ্ছি বুঝো না তোমার সুখের লাগে আমি বিদেশ যাচ্ছি সেটা তো বুঝতেইছি ঋণ পান করে শাড়ি চুরি গয়না কিনছে ওগুলো দিবের পড়তেছি না প্রতিদিন সকালে ঘুম ত্রুটি সমর পাই না মানুষ আমার খালি কথা শোনায় তুমি টেনশন লেন না আমি চলে আসবো তাড়াতাড়ি ভাবি তুমি কিন্তু যখন তখন কিন্তু আমার ইটমাট নেট কিন্তু তুমি শেষ করে দাও আমি কলেজ যাচ্ছি কলেজ যাচ্ছি মানে কলেজে কলেজে This is my college student. এডি বুঝা লাগবে ভাবি তুমি কিন্তু যখন তখন কিন্তু কেবাদির করো ভাবি তুমি যাও তো এই সারা এ তোর বাড়ির কাম নাই তোর জন্য কি আমার এই শান্তি দিব না নাকি তুমি এটা কথা কইলে তোমার কিসের শান্তি দেইনি কও তো ভাবি আমার এই মনে খনে খনে তুমি আমার মনের মাঝি আমার পরাণ পাখি আমার বাড়ি যাই ও দর্শক হয়তো এতক্ষণে একটু বাইরে ছিলাম আপনাদের বিনোদনের জন্য একটু ভিন্ন কাজ আর হয়তো আমাদের শিল্পীরা ইতিমধ্যেই একের পর এক আপনাদের কিন্তু বিনোদন দেওয়ার চেষ্টা করেছে তো জানি না কতটা দিতে পারছে তো আসলে আজকের মানে পারফর্মগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে একের পর এক সিরিয়াল দিয়ে এসে হয়তো আপনাদের বিনোদন দিল আর আমি আশা করব হয়তো এই বিনোদন থেকে হয়তো আপনারাও অনেকটাই বিনোদিত হবেন তো প্রিয় দর্শক কথা যত বলবো তত বারবার কথা না বললেই তো হয়তো অন্য কিছু আমরা ভাবতে পারবো তো যাই হোক আজকের কন্টেন্টগুলো গানগুলো কেমন লাগলো কোন জুটির গান কেমন লাগলো যদি কালে কমেন্ট বক্সে জানান তাহলে ওই জুটিকে নিয়ে আবার কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থিত হব তো সব মিলে কেমন লাগলো যদি ভালো লাগে শিল্পীদের জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ হাফেজ